Hey guys, Chila Murgi here. Do you guys remember this woman? Yeah, this woman. The weird woman. ব্যাপার হচ্ছে যে ম্যাডাম আমাদের সবার পছন্দ স্নো হোয়াইট যে অ্যানিমেশন বলেন, মানে পুরো স্নো হোয়াইট জিনিসটাকে একটা উইয়ার্ড স্টকিং পজেসিভ প্যাট্রিয়ার্কি সামথিং একটা বানিয়ে দিয়েছে। তো যার কারণে তিনি প্রচুর ব্যাকল্যাশ খেয়েছেন, ভালো মতে ব্যাকল্যাশ খেয়েছেন, এবং ইউটিউবাররা সব তাকে ধুয়ে মুছে একদম ছাপ করে দিয়েছে। ঠিক আছে, তো কথা হলো পরে বের হয়ে আসে যে তার পিআর টিম তাদেরকে হচ্ছে ঠিক মতো ট্রেন করতে পারেনি, মানে তাকে ইন্ডিভিজুয়ালি ট্রেন করতে পারেনি। এখন পিআর টিমের দায়িত্ব থাকে কোনো একটা স্টারকে হচ্ছে পাবলিকের সামনে ফুটিয়ে তোলা, বা সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট প্লেসমেন্ট করতে হবে সেটার জন্য তাকে হেল্প করা, অথবা কোনো একটা ডিজাইনার কোনো একটা ড্রেস বানিয়েছে সেটার জন্য তাকে হেল্প, সেটা আলাদা ব্যাপার। সো এখন রিসেন্টলি একটা নতুন খবর হচ্ছে ট্রেন্ডিংয়ে আসছে যে 2024 সালে পিপলস চয়েস অ্যাওয়ার্ডে অ্যাকশন, লেট মি সে দ্যাট এগেন, অ্যাকশন ক্যাটাগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড এসে পুরস্কার পেয়েছে, যেখানে ক্যাটাগরিতে ছিল টম ক্রুজ, কিয়ানো রিভস অ্যান্ড অল দোজ হিউজ মেগা অ্যাকশন স্টারস। হ্যাঁ, যেখানে টম ক্রুজ হচ্ছে কত মাস ধরে হচ্ছে ট্রেনিং করলো হচ্ছে তার ক্লিপ জাম্পিং এর ওটার জন্যে, আর কিয়ানো রিভসের জন উইক নিয়ে তো কোনো কথাই নাই ভাই। এখন এই সব কিছুকে টেক্কা দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হলো তার ওই যে হাঙ্গার গেমসের নতুন একটা ইনস্টলমেন্ট ব্যালার্ডস অব কি জানি কি বাল, ওটার উপর তাকে অ্যাকশনের অ্যাওয়ার্ড দিয়েছে। এখন আমরা যারা নর্মাল মানুষজন তারা এটা নিয়ে ক্ষিপ্ত হব, এবং তার পিআর টিম এটা জানে, ঠিক আছে, যে একটা নেগেটিভ ফিডব্যাক আসবে। ওকে, এখন নেগেটিভ ফিডব্যাক কি ইউজ করে তারা নেগেটিভ পাবলিসিটি করতে চায়। এটা কিন্তু আসলে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে হয়, এবং সেটা ট্রাই করছে তারা, যে তারা জানে যে এরকম কাজ কারবার করলে মানুষজন খেপে যাবে। এবং আমার কাছে হচ্ছে স্পন্সার্ড ভাবে পোস্টটা এসেছিল, তারপর আমি জানতে চাইলাম যে কোন এমন অনুষ্ঠান আছে বা এমন কোনো একটা অর্গানাইজেশন আছে তাকে অ্যাকশনের জন্যে হচ্ছে পুরস্কার দিল। তো আমি সার্চ করলাম, এই যে সার্চ করে দিলাম, এই সার্চ করার জন্যে আমার মতো এরকম আরও অনেকজন এভাবে সার্চ করবে। এখন শুনে শুনে মনে হয় যে সার্চ করলে আর কি হলো, না ভাই, সার্চ করা মানে ইউটিউবের ভিডিও দেখা, জানা, আর্টিকেল পড়া, প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা রকমের একটা পাবলিসিটি। এবং এটা নেগেটিভ পাবলিসিটিটাকে ইউজ করে সামনের দিকে আগাচ্ছে। তো এটুকুই কথা ছিল আপনাদের সাথে যে নেগেটিভ যেই পাবলিসিটি সেটা কিভাবে আসলে কাজ করে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড যেগুলো ব্যাকল্যাশ পায়, মানে এরা যদি আপনার যা পায় সেটাকে হচ্ছে পাবলিসিটি এবং বিজনেসের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবে। ঠিক আছে।